হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে। সেতু আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে বাংলা ফন্ট সেট আপ দিতে হয়, আর বাংলা ফন্ট আসলে কোন ওয়েবসাইটে পাওয়া যায় সেটি দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি যে কোনো একটি ব্রাউজারে গেলাম, আমি ব্যবহার করলাম গুগল ক্রোম। গুগলে আসার পর সার্চ করবেন ফ্রি বাংলা বাংলা। গুগলে আসার পর সার্চ করবেন বাংলা ফন্ট। দেখেন এখানে আছে যে ফ্রি বাংলা ফন্ট ওভার 1000 প্লাস বাংলা ফন্ট, এখানে ক্লিক করবেন। এটি আসলে বাংলা ফন্টের ওয়েবসাইট। এখানে এদের নিচে আসলে দেখা যাবে যে অনেক বাংলা ফন্ট দেওয়া আছে এখানে। এখানে থেকে আপনার যেটা খুশি আপনি সেটি ডাউনলোড করতে পারবেন। আসলে অনেকেই আছেন যারা এখান থেকে কীভাবে ডাউনলোড দিতে হয় সেটা আপনি জানেন না, তো সেটা আমি দেখাবো এখন। ধরুন যে কোনো একটা সিলেক্ট, আসলে দেখানোর জন্য যে কোনো একটা সিলেক্ট করলাম, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে চলে আসবেন, যে লেখা আছে অবশ্যই এখানে এখানে ডাউনলোড করার কীভাবে আপনাকে ডাউনলোড করতে হবে লেখা আছে। আপনি চাইলে পড়ে নিতে পারেন অথবা ডাইরেক্ট নিচে চলে আসে দেখেন এখানে সাবমিট লেখা আছে, এখানে জাস্ট কোডটা বসিয়ে দেবেন। বসানোর পর সাবমিট চাপ দিলে আপনার ডাউনলোড অটোমেটিক্যালি নিয়ে নেবে। যে এখানে দেখেন ডাউনলোড নিয়ে নিয়েছে, এখানে এই ওয়েবসাইট থেকে সাধারণত জিপ ফাইলই ডাউনলোড হয়, আপনাকে এটা ভেঙে নিতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে আপনি ইনস্টল দেবেন। যে এইটা আমি ডাউনলোড দিয়েছি, এটা এখানে এটা ভাঙবো, এই যে এটা করলে দেখেন উপরে প্রিন্ট আর ইনস্টল লেখা আছে। এখানে আপনি ইনস্টলে ক্লিক করলে পারে, জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেবে, যেখানে হয়ে গেছে। এবার ডাইরেক্ট আপনি কী করবেন, যে কোনো একটা ফটোশপ বা ওয়ার্ড পেজ আপনি যেখানে ইচ্ছে সেখানে টাইপ করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে দেখানোর চেষ্টা করছি, আমি পিএস ব্যবহার করছি, অ্যাডোবি ফটোশপ পিএস। চলুন তাহলে একটা নিউ পেজ নেওয়া যাক। আমার যে সাইজ আছে আমি সেই সাইজে একটা পেজ নিলাম। আমি যেটা ডাউনলোড করলাম সেটার নাম অবশ্যই খেয়াল রাখবেন, যেটা আপনি ডাউনলোড করবেন সেটার নাম আপনি অবশ্যই খেয়াল রাখবেন, নাহলে আপনি ফন্টে গিয়ে খুঁজে পাবেন না, কারণ অসংখ্য ফন্ট থাকে সেখানে। এখানে অসংখ্য ফন্ট আছে, দেখুন আমি দেখাচ্ছি এখানে অসংখ্য ফন্ট আছে। আপনি কোনটা ডাউনলোড করছেন ওইটার নাম যদি আপনি মনে না রাখেন তাহলে আপনি এখানে খুঁজে পাবেন না। সো আমি আপনাদের সুবিধার্থে যেভাবে দেখাচ্ছি সেটি সেভাবে যদি করেন আপনাদের সুবিধাই হবে। আমি ডাইরেক্ট ব্রাউজারে চলে যাচ্ছি, চলে যাওয়ার পর ডাউনলোডে গিয়ে দেখছেন কি এখানে লেখা আছে, নিকন বা বাংলা, ঠিক আছে নিকোস বাংলা জিপ ফাইল, ঠিক আছে। এখানে এই নামটাই শো করবো, এখানে এই নামটা শো করলে পরে এখান থেকে আপনাদেরকে ওইটি বেছে নিতে হবে ফন্ট। আপনার লেখার আগে ফন্টটি যদি আপনি সিলেক্ট করে না নেন তাহলে কি হবে আপনার, দেখেন বাংলা যখন আমি টাইপ করব তখন
বাংলা দেখাচ্ছে, আমি আমি অব্রো ইউজ করব, অব্রো কিবোর্ডটা ইউজ করব। এখানে দেখেন বাংলা টাইপ করলে কি আসে, এখানে তো আসছে, আমার সেটআপ দেওয়া আছে তাই কারণে আসছে। আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, এই যে ভার্সালিটি চেঞ্জ করে দিলাম, তাও আসছে, অনেক সময় আসে না, যে আমার সেটআপ দেওয়া আছে এই কারণে আসছে। তো আপনি এখান থেকে দেখবেন আপনি কোনটা ডাউনলোড করছেন, এটা খুঁজে আপনাকে বের করতে হবে। আসলে অসংখ্য ফন্ট আছে, এই কারণেই আপনার আমি নামটা মনে রাখার জন্য বলছি, না হলে আপনি আপনার ফন্টটি খুঁজে পাবেন না। এই যে আমরা এই ফন্টটি ডাউনলোড করেছি, এখানে ক্লিক করলে পরে এখানে আপনি টাইপ করলেই সেই ধরনের এই ধরনের লেখা আপনি টাইপ করতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে ফন্টের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো, ওইখান থেকে চাইলে আপনি ডাউনলোড করতে পারেন। আর ভিডিওটি যদি আপনাকে ভালো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। I got broads in Atlanta, just to the lean the family, credit cards and the scammers, getting the licks in the band, legacy.